হঠাৎ কি করে হয়ে গেল? সুলতা বলছিল বাবাকে নিয়ে যাওয়ার সময় হয়েছে। ছাড়ো এবার। কোথায় যেতে দেব বারবো মা? ওনাকে কোথায় যেতে দেব? উনি তো আমার ছেলে, কোথাও যাবেন নি। শাউরিকেও বলিহারি বাবু, স্বামীকে খেয়েও শান্তি নেই, এখনো নৌকি নৌকি করে যাচ্ছে। তবে ছোট মুখে বড় কথা বলছি বউ, দোষ ধরনের যেন তোমার শাউরির এই জেদেই এই সব বনেষ্টি ওল। তুমি কোথায় শ্রী? আমি যে এত সহজে জিতে যাব এ আমি ভাবিনি। এবার দেখো কিভাবে আমি এই গৃহে রাজত্ব করি। যে সংসারে সকলে এক হয়ে থাকতো তোমার জন্য, এখন সেখানে রাজত্ব করবে হিংসা, দ্বন্দ্ব, কলহ। তোমার ভক্ত মেনকার কি স্থান হবে এই সংসারে? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলি আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।